সহোদরী সাহেব আমাকে একটা মেসেজ দিলেন, বলল যে দাদা আপনার মতো একজন সেলিব্রিটি, একজন বড় শিল্পী, বাংলাদেশের অত্যন্ত প্রিয় শিল্পী, সেও জানতো যে এন্ড্র কিশোর আমার অত্যন্ত প্রিয় ছিল, এন্ড্র কিশোরের সাথে আমার প্রায় কথা হতো টেলিফোনে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকের মেসেঞ্জারেও, কথা ছিল তিনি ভিয়েনাতে আসবেন। তো শুনলাম আমার প্রিয় শিল্পী এন্ড্র কিশোর আর নেই, যাক আমাদের সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, জন্ম নিলে মৃত্যু হবেই। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। চট্টগ্রামের কৃতি সন্তান এন্ড্র কিশোর, তার হৃদয়গ্রাহী গান, প্রতিটি গানেই তার সুপারহিট হয়েছে। এন্ড্র কিশোরও আমাদের মন থেকে, আমাদের অন্তর থেকে কখনো হারাবে না, শুধু বাংলা ভাষাভাষী নয়, অনেক ভাষাভাষী মানুষের হৃদয়ের মাঝখানে জায়গা করে নিয়েছেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ পাঠিয়েছিলাম বিভিন্ন জনের মাধ্যমে, তার কয়েকজন উপদেষ্টা আছেন যারা তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখে, এদের মধ্যে অনেকেই আছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খবর পাঠিয়েছিলাম তাকে চিকিৎসার জন্য যেন বিদেশে পাঠানো হয়। কিছুক্ষণ আগে আমার বড় বউকে আমি খবর টেলিফোন করেছিলাম, নাহারকে, সে বলল যে হ্যাঁ তাকে তো সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল এবং সিঙ্গাপুর থেকে এসেছিল এই জুন মাসের 11 তারিখে নাকি ফিরে আসছিল, কিন্তু অসুস্থ হয়েছিল, অনেক অসুস্থ হয়েছে। তো বাংলাদেশে এই জন্যে আমি বলি প্রতিটি নাগরিকের হেলথ ইন্স্যুরেন্স, সোশ্যাল ইন্স্যুরেন্স থাকা উচিত, তাহলে হয় কি অসুস্থ হইলে আর কারো কাছে হাত পাততে হবে না। এই জিনিসটা আমি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি যখন 27 বছর আগে ভিয়েনাতে এসেছিলেন ঘরোয়া মিটিংয়ে, এসব ব্যাপারে অনেক কথা হয়েছিল, তিনি দোয়া চেয়েছিলেন আমার কাছে তাকে ক্ষমতায় আনার জন্য, সহযোগিতা করার জন্যে। আমি অনেকগুলো কন্ডিশনে রাজি হয়েছি, যোদ্ধাপরাধীদের বিচার এবং প্রতিটি নাগরিকের জন্যে হেলথ ইন্স্যুরেন্স, সোশ্যাল সিকিউরিটি ইন্স্যুরেন্স, এই সিস্টেমগুলো চালু করাবার কথা তিনি আমার সাথে রাজি হয়েছিলেন। আইন শৃঙ্খলার ব্যাপার, আরও অনেকগুলো বিষয়ে, প্রায় 10টা বিষয়ে তিনি সম্মত হয়েছিলেন, সে কারণে তার পক্ষে আমি কাজ করেছি, তাকে ক্ষমতায় আনার জন্যে সহযোগিতা করেছি। আজীবনের জন্যে তো তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হয়েছে, তিনি চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু সমস্যা হলো তার সদিচ্ছা থাকলেও তার আশেপাশে যারা আছে, যেসব অথর্ব মন্ত্রী আমলারা আছে যারা তাকে ঘিরে রেখেছে, তারা তাকে সব সময় কোনো ভালো পরামর্শ দেয় না। আমি আশা করব প্রতিটি নাগরিকের জন্য যেন হেলথ ইন্স্যুরেন্স করা হয়।